বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। কারাগারের জেলার সাদাত হোসেন জানান, হাইকোর্ট থেকে জামিন পাবার পর তার মুক্তির কাগজপত্র কাশিমপুর কারাগারে আসে। কাগজপত্র যাচাই বাছাই শেষে বিকেলে তিনি মুক্তি লাভ করেন। গত 31 অক্টোবর রাজধানীর কাঁঠালবাগান থেকে আলালকে গ্রেফতার করে পুলিশ।